বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি বর্তার রেসিপি দেখার জন্য আজকের এই বর্তাটা সবার পছন্দ হবে আজকে মূলা দিয়ে বর্তা করব যারা মূলা পছন্দ করেন না বা মূলার স্মেলটা পছন্দ করেন না মূলা খেতে চান না আজকের এই রেসিপিটা দেখলে আমার বিশ্বাস আপনারা বারবার খেতে চাইবেন এই ভর্তাটা অনেক মজার হয়েছে আর তৈরি করাও খুবই সহজ তাই ভাবলাম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি একটু শেয়ার করি আর আমি যা করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে বেশি পছন্দ করি আর আজকে এই যে একটা মূলা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক সপ্তাহ ধরে আমার ফ্রিজে আছে, কিন্তু কোনো কিছু তৈরি করি না বলে আজ কি হঠাৎ করে মাথায় আসলো যে এটা দিয়ে আমি খুব মজা করে একটা বর্তা করে আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখে তাদের সাথে শেয়ার করি হয়তো অনেকের ভালো লাগতে পারে আর বাসায়ও ট্রাই করতে পারেন এই যে দেখেন মূলটাকে আমি ছুলে নিচ্ছি একদম সহজ আর ভিডিওর শুরু থেকেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক অনেক দোয়া সবাইকে যেন আল্লাহ অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে আর দেখেন মূলটা আমি শুলে তারপর এটা ভালোভাবে ক্লিন করে গ্রেটার মিশন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আসলে বয়স দেওয়ার সময় অনেক সময় কথা উল্টাপাল্টা হয়ে যায় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন চুলায় একটি প্যান বসিয়ে হালকা সরিষার তেল দিয়ে বর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ বেজে নিচ্ছি আর এই বর্তাটা চাইলে আপনারা কাঁচা করতে পারেন আমি শুকনো মরিচটা যেহেতু পছন্দ করি আর বর্তাটা শুকনো মরিচটা করলে অনেক বেশি মজার হয় আমার কাছে আর দুই কো রসুন দিয়ে দিচ্ছি এখানে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যে পরিমাণ বর্তা তৈরি করব ওই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু বেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ওই বর্তাটা তৈরি করতে পারেন তবে কাঁচা পেঁয়াজের স্মেলটা আমি আমার কাছে ভালো লাগে না আর এভাবে যদি বেজে বর্তা করেন সুন্দর একটা ফ্লেভার বর্তাতে আসে আর খেতে অনেক বেশি মজার হয় এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একই প্যানে আমি যে মূলাগুলোকে গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেড করা মূলাগুলো দিয়ে দিচ্ছি মূলাতে যে হালকা হালকা পানি আছে এটা চেপে ফেল মানে ফেলতে যাওয়ার দরকার নাই অনেকে হয়তো ভাবে যে এই পানিটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিলে হয়তো মূলার গন্ধটা থাকবে না কিন্তু ওরকম ভাবার কোনো কারণ নেই কারণ আমি যেভাবে বর্তাটা করি এটা মূলার বর্তা না কিসের বর্তা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন আপনারা বারবার বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস দেখবেন আজকের এই বর্তাটা যে কত মজার হয়েছে একদম সহজ আর যে পানিটা মূলাতে ছিল ওই পানিটা দিয়ে আমি সুলাটা রেখেছি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এটাকে ভালোভাবে সিদ্ধ করে ফেলেছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটার মধ্যে একদম পানি থাকা যাবে না খুব পোড়া পোড়া বাপ যখন চলে আসছে তখন আমি এটাকে নামিয়ে ফেলেছি যে শুকনো মরিচটা আমি বেজে রেখেছিলাম তার থেকে কিছু মরিচ আমি আমার বর্তার পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি যে যেরকম জাল পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন আর এখানে যে বেজে রেখেছিলাম রসুন দুইকোয়া এটাকে আলাদাভাবে রেখেছি যাতে একটু মানে ম্যাশ করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মৌলা সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়ে দিয়েছি তাই বুঝে সুঝে লবণের পরিমাণটা দিতে যাবেন নাহলে হয়তো বর্তাটা অনেক সময় লবণের পরিমাণ বেশি হয়ে যাবে এখন এই যে দেখতেই পাচ্ছেন মরিচগুলোকে আমি চটকিয়ে তারপরে এখানে যে রসুন ছিল ওগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতাটা তো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর বাজা পেঁয়াজ দিয়ে যেহেতু বর্তাটা তৈরি করেছি আপনারা চাইলে যে এই সরিষার তেল দেওয়ার পর পেঁয়াজের রসুনের মরিচের বর্তাটাও গরম গরম বাতার সাথে খেতে পারেন এখন আমি এই যে মুলাগুলো দিয়ে দিছি। ভালোভাবে মেখে নিচ্ছি এটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা মূলার কখনও খান্নায় বা মূলার বর্তা তৈরি করে বাসায় খান্নায় তারা এটা এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটা লেবু এই লেবুটার স্মেলটা এত সুন্দর যে আমার অনেক বেশি পছন্দের এটা টক কম কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর তাই ভাবলাম এই মূলার বর্তাতে একটু লেবুর রস দিয়ে দিই তাহলে আরও সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি সবসময় আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলোই আপনাদের আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো মূলা একেবারেই পছন্দ করে না যে মূলা গন্ধ বা কিনি না এরকমও আছে আমার পরিচিত আমি অনেককে এভাবে যখন আমার বাসায় আসছে আমি বর্তা তৈরি করে ওদেরকে মানে দিয়েছি ওরা বলতে পারে না মানে খাওয়ার পর বলতেছে ভাবি অনেক টেস্ট হয়েছে কিন্তু এটা মূল আর বর্তা নাকি পরে বলছি যখন তখন বললো কিভাবে তৈরি করেছেন তখন আমি ভাবলাম যে আমি আমার চ্যানেলে শেয়ার করব ওটা দেখে আপনারা এটা খুব চটপট তৈরি করে ফেলতে পারবেন মুখেও বলে দিচ্ছি একদম সহজ আজকের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন আর এই সহজ সহজ রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আল্লাহ হাফেজ